আচ্ছা দেখো, তোমাদেরকে আজকে করাবো যোগ অঙ্ক। তাহলে তোমরা সবাই খাতা বের করো, খাতা কলম বের করে ব্ল্যাক বোর্ডের দিকে তাকাও। আজকে তোমাদের আমি যোগ অঙ্ক শেখাবো। এবার দেখো, ব্ল্যাক বোর্ডের দিকে তাকাও, দেখো এটা কত, এটা কত। তাহলে আমরা দুই আর তিনের যোগ করব পাখির মাধ্যমে। এখানে কয়টা পাখি আছে? আর একটা পাখি দি। দুটা পাখি, তাহলে দুটা পাখি এখানে আছে, আরো তিনটা পাখি আসবে এখানে। হলো মানে উপরে আছে দুই, তাই দুইটি পাখি, তাহলে আরো তিনটি পাখি আসবে, আরো একটি, আরো দুটি পাখি হলো, আরো একটি পাখি, তাহলে আরো তিনটি পাখি আসলো। আগে ছিল দুটি পাখি, পরে আরো তিনটি পাখি আসলো। আর কটা পাখি আসলো? তাহলে দেখো এখানে কটা পাখি হলো? আগে দুটা পাখি ছিল, তারপরে তিনটা পাখি আসলো, কটা পাখি হলো? তাহলে এখানে পাঁচ। তাহলে দুটার সঙ্গে তিনটা পাখি যোগ হয়ে কত হলো? কত? দুটা পাখির সঙ্গে তিনটা পাখি যোগ হয়ে কত হলো? তাহলে দুইয়ের সঙ্গে তিন যোগ করলে কত হয়? মনে থাকবে তো? মনে থাকবে? খাতায় খাতায় লিখে ফেলো, খাতায় লিখে ফেলো। কই লিখছো খাতায়? দেখি, হ্যাঁ ঠিক আছে, এভাবে লিখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এটা লেখো, এটা লিখতে হবে তো। তিন আর দুয়ে শেখালাম যে, ঠিক আছে, ঠিক আছে।